বাবা কষ্টে, কত কষ্ট হচ্ছে। বন্ধুরা দেখো, আজকে একটা সিম্পল মেনু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদমই সিম্পল মেনু, কিন্তু খুবই হেলদি, খুবই সুস্বাদু। এই দেখো বন্ধুরা, আজকে সিম্পল একটা মেনু। এই যে আলু সেদ্ধ আর মুগের ডাল পাতলা করে, মানে একদমই সিম্পল খাবার। আর এই কদিন অনেকটা রিচ খাবার খাওয়া হচ্ছে, সেজন্য আজকে এই যে একদম সিম্পল খাবার। আর এই খাবারটা খুবই পছন্দের আমাদের দুজনেরই, কারণ মানে সিম্পল হলেও এই খাবারটা খুবই হেলদি। দেখো এই যে লেবু আছে, অতটা ভালো খাই না কিন্তু ডালের সাথে তাও চলে যাবে। আর এই যে আলু সিদ্ধ, এটা না পেঁয়াজ আর কাঁচা ঝাল, সরিষার তেল আর লবণ দিয়ে মাখা, খুবই ভালো। আর সাথে সাথে থাকে একটু ডাল, ডাল আর একটু আলু সিদ্ধ আর একটু লেবু। বিরিয়ানি খেয়েছি, মটন কষা খেয়েছি, তার থেকেও এটা টেস্ট, খুব ভালো লাগছে। বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে মোমো রেসিপি। আমি আজ তোমাদের মোমো করে দেখাবো। আর বেসিক্যালি মোমো আমার খুবই ভালো লাগে, আর আনবির বাবারও ভালোই লাগে। আর আমি এখানে মোমো করার জন্য না পাতাগোবিটা প্রথমে মানে পুরোটা বানিয়ে নিব, যেটা আমি মোমোর ভিতরে দিব। এখানে দেখো পাতাগোবিটা আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এটা আমি একটা পুর বানিয়ে নেব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি। আর এটাতে না যদি একটু আদা, যাদের আদা ফ্লেভার ভালো লাগে, একটু আদা আর একটু রসুন যদি পেস্ট দেওয়া যায়, তাহলে মানে মোমোটার ভিতর থেকে একটা গার্লিক আর জিঞ্জার পেস্ট যে ফ্লেভারটা ওইটা আসে। আর আমি এইখানে এই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে দোকান থেকে নিয়ে আসছিলাম, আমি এটা কেটে দেখেছি, এর ফ্লেভারটা খুবই সুন্দর আসছিলো, মানে স্মেলটা খুবই ভালো ছিল, তাই আমি একটু এরতে অ্যাড করে দিব। আর যেহেতু এটা একটা পেস্ট, সেজন্য আমি মানে তেলের পরে ফোড়নে দেয়নি, এমনি দিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি একটু শক্ত করে, আর রুটিগুলো এই যে বানিয়ে নিয়েছি বড় বড় করে। আর রুটিগুলো একটি মানে মানচিত্রের মতো হয়েছে, বাট কোনো সমস্যা নাই, কারণ আমি এগুলো একই সাইজের করব, কিছু একটা দিয়ে একই শেপের কেটে কেটে নিব সেজন্য। আর এই দেখো আমি একটা টিফিনের মুখ নিয়ে নিয়েছি, মানে একটা বাটি মতো নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এই যে শেপগুলো কেটে নিব। আর এরকম কেটে নিলে কী হবে, আমার সবগুলো মোমো একই হবে, আর আমি না এটা দিয়ে চ্যালেঞ্জ মোমো করব, মানে মোমো চ্যালেঞ্জ করব। সেজন্য আমি একই রকম করে বানিয়ে নিব, একটা ছোটো একটা বড় হলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর দেখলেই যে আমি এদিকে করেও নিয়েছি। আর এই দেখো আমি এখন মোমো বানাচ্ছি, আর মোমোগুলো দেখো আমি এভাবে নিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে মোমোর ভিতর পুরটা দিয়ে মোমোটা বানিয়ে নেব। আর মোমোর তো শেপ তো তুমি যে কোনোভাবেই করতে পারো, মানে তোমার ইচ্ছা, শেপটা তুমি যেভাবেই দিবে কোনো ওটা কোনো ফ্যাক্ট না, কোনো প্রবলেম নয়। আর আমি এরকমভাবে দিয়েছিলাম, আর যেহেতু আমি মোমো চ্যালেঞ্জ করবো, মানে সেজন্য আমি একই রকম দিয়েছিলাম, অনেক ধরনের দিলে দেখতে সুন্দর দেখাবে না সেজন্য। আর এই যেমন মোমোগুলো দেখো একদমই তৈরি, এভাবে আমি সবগুলো মোমো করে নেবো, আমার এখানে অনেকগুলো মোমো করব। আর কিছুটা আমি এই যে বেলে নিয়েছি, আর মোমোটা বানিয়েও নিচ্ছি। আর আমি এখানেও তিরিশ চল্লিশটা মোমো করব, সেজন্য আমার পুরটাও বেশি। আর ময়দার যে মানে এই ডোটা বানিয়ে নিয়েছি সেটাও একটু বেশিই ছিল, আর এই ডোটা না একটু শক্ত করে করতে হবে। আর মোমোটা এই যে আমি এভাবে বানিয়ে বানিয়ে নিচ্ছি, সবগুলো মোমো আমি এভাবেই বানিয়ে নিব। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মোমো গরম গরম মোমো খুবই ভালো লাগবে, সেজন্য আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো জলের ভিতরে আমি টমেটো ঝাল আর রসুন দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি সস করবো সেজন্য। আর এই যে দেখো আমার কাছে না মানে ওটা ভাপ দেওয়ার জন্য এই যে একটা থালি আছে, বাট এটা অনেক ছোটো, সেজন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম যে আমি যদি এটার ভিতরে এভাবে ভাপ দেই তাহলে আমার অনেকগুলো মোমো একসাথেই হয়ে যাবে। দেখো আমি একটা সাদা কাপড়, নেটের কাপড় দিয়ে দিয়েছি, আর তার ভিতরে যে একটা ঝাঁপির ভিতর দিয়ে দিয়েছি, এটা আমি মানে গ্যাসে আগে থেকেই জলটা গরম করে রেখেছি, সেই জলটার ভিতর উপর আমি দিয়ে ভাপটা দিব। এটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে আমার মোমোটা জলদি হয়ে যাবে, আর মোমোটা ভাপ দিতে বেশি সময় লাগে না, 5-7 মিনিটেই হয়ে যায়। আর দেখো আমার কিছুটা আমি দিয়ে দিয়েছি, কিছুটা থেকে গেছে, দুইবার আমি করবো যেহেতু মোমোগুলোর কোয়ান্টিটিটা অনেক। এই যে দেখো আমি এভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5-7 মিনিট এভাবে রেখে দিব আমি, ব্যাস হয়ে যাবে। দেখো যে বলতে বলতে আমার মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও একদমই সুন্দর, আর পুরো দোকানের মতোই মোমো তৈরি হয়ে গেছে আমার। আর এদিকে দেখো
আমি সবজি রাখছিলাম, বর একটু বকা দিচ্ছিল, তাই আমি এখানে মিউট করে দিয়েছি, কেউ কিছু মনে করো না। এই দেখো বন্ধুরা আজকের বাজার কত সবজি নিয়ে এসেছে, বললে বৃষ্টি হচ্ছে এত সবজি নিয়ে এসেছে। পটল, কুমড়ো, কচুরমুখী, আলু, আর এখানে আছে কি ফ্রুট, অ্যাপেল, আর এখানে উস্তে, এটাতে ঝাল আছে, টমেটোর আছে, আর এটাতে ভিন্ডি, অলওয়েজ মাই ফেভারিট, আর এখানে আছে বড় বড় বেগুন, ভালো হয়েছে এই বেগুনগুলো, না ভাজি খেতেও ভালো লাগে, সবজিও ভালো লাগে, আরও আছে নিম্বু, সবগুলো এখন আমি ফ্রিজে রেখে দিবো। দেখো একসাথে আমাদের এত বাজার করতে হয়, কারণ মানে একটা বাজার আসে সেজন্য ফ্রিজ আসে, সেজন্য একসাথেই মানে স্টোর করে রেখে দিই, ব্যাস। আমার থেকে ও ভালো মানে ভালো ইন্ট্রো দেওয়া, ভালো ব্লগ করা, সবকিছু আমার থেকে ভালো শিখবে আনবি। আর তাছাড়া তোমাদের আজকে আমি কি একটা ভালো রেসিপি শিখিয়েছি, মোমো আমি যে স্টাইলে করি, যেরকম ভাবে করি সেরকম ভাবে শিখিয়েছি, আর মোমোটা এভাবে করে দেখবে বেটা, এভাবে করে দেখবে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। আর সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সসটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে একটা যে গার্লিক মানে একটা যে ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগতেছিলো। আর টোটালি দেখো মেয়ে শুধু ক্যামেরা সামনে দিয়ে যাচ্ছে আসছে, টোটালি মানে খুব ভালো লাগছিলো পুরো মোমোটা। আর মোমো আমি বানিয়েছিলাম, মানে দেখতেই পেলো অনেকটা বানিয়েছিলাম, অতগুলো তো খাওয়াও সম্ভব, কিন্তু আমরা যেহেতু মানে ওইটা দিয়ে না চ্যালেঞ্জ করেছি, সেজন্য চ্যালেঞ্জ মানে আমরা একটা ইটিং শো টাইপের করেছি, আর সেটা এর পরের ভিডিওতে আসবে, দেখার জন্য সবাই প্রস্তুত থেকো, আনবি ও আছে সেটাই, আর ও তো মাস্ট থাকবেই। আর তাছাড়া তোমাদের যেভাবে দেখছি তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিতে থেকো। আর আজকের ভিডিওটা মোমো বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজকের মতো এখানেই এন্ড করছি, রাত এখন অনেক হয়ে গিয়েছে, 11:30 বেশি বেজে গিয়েছে, কিন্তু আনবি এখনো ঘুমোয়নি, আর আমরা এখানে ঘুমাবো, ঠিক আছে। আজকের মতো এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।